হ্যালো বন্ধুরা চ্যানেল টোয়েন্টি পক্ষ থেকে আমি মামতিব্রেম খুলি আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করব সেটা হচ্ছে আসলে শশা যেটার ইংরেজি নাম কিকাম্বার তো এই শশা নিয়ে আজকে আপনাদেরকে আপনাদের সাথে একটু কথাবার্তা বলবো শশা কিছু উপকারী কিছু উপকারিতা নিয়ে কথা বলবো শশা একটি সবজি এটা আপনারা জানেন রান্না করা ছাড়াও সালাদ হিসেবে খাওয়া যায় এই শশা শশার রয়েছে নানা বেশজগুণ ত্বকের যত্নে পরিপক্ক অন্তর সুস্থ রাখতে অতিরিক্ত ম্যাচ ঝরাতে শশার বিকল্প নেই এছাড়াও শশার আরও অনেক গুণাগুণ রয়েছে তো সেই সব গুণাগুণ সম্পর্কে আজকে আমরা জানব তো শশার গুণাগুণ সম্পর্কে জানব তো শুরু করার আগে আমি আপনাদেরকে যেটা বলতে চাই সেটা হলো যে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না তো বন্ধুরা চলুন টপিকে ফিরে যাই শশা নিয়ে কথা বলছিলাম তো শশাতে রয়েছে ফাইবার যেটা আমাদের শরীরে পানির পরিমাণ পানির পরিমাণ ফ্লোয়েসিড সমৃদ্ধ শশার শরীরে ফাইবার এবং পানির পরিমাণ বাড়ায় পটাশিয়াম ম্যাগনেশিয়াম ও ফাইবার থাকার কারণে শশা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করতে সাহায্য করে থাকে শশায় রয়েছে স্টেরল নামক এক ধরনের উপাদান যা কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করে এক্ষেত্রে মনে রাখা প্রয়োজন শশার খোসায়ও স্ট্রেরল থাকে ওবেসিটি নিয়ন্ত্রণে শশা খুবই উপকারী কিডনি ইউরিনারি ব্লাডার লিভার ও প্যানক্রিয়াসের সমস্যায় শশা বেশ সাহায্য করে থাকে অ্যারেফসিং নামক অ্যানজাইম থাকার কারণে শশা হজম ও কোষ্ঠকাঠিন্য সমস্যার সমাধান করে থাকে শশা বা শশার রস ডায়াবেটিস রোগীর জন্য বেশ উপকারী শশার রস আলসার গ্যাস্ট্রাইসিটিস অ্যাসিডিটির ক্ষেত্রেও উপকারী মিনারেল সমৃদ্ধ শশা নখ ভালো রাখতে দাঁত ও মাড়ির সমস্যায় সাহায্য করে শশার রস খেলে আপনি একজিমা হার্ট ও ফুসফুসের সমস্যায় উপকার পেতে পারেন গাজরের রসের সাথে শশার রস মিশিয়ে খেতে পারেন ইউরিক অ্যাসিড থেকে ব্যথার সমস্যা হলে ব্যথার সমস্যা হলে অনেক কাজে দিবে। শশা হচ্ছে একটি লো ক্যালোরি বা খুব কম ক্যালোরি যুক্ত একটি খাবার শশার মধ্যে পানির পরিমাণ অনেক একশো গ্রাম শশাতে পানির পরিমাণ রয়েছে নাইনটি গ্রাম এবং ক্যালোরি রয়েছে টোয়েন্টি কিলোগ্রাম এছাড়াও শশা একটি ভালো মানের অক্সিডেন্ট জাতীয় খাবার শশাতে কিছু পরিমাণ ভিটামিন মিনারেল এবং আঁশও রয়েছে তো এই শশাতে মোটামুটি অনেকটি উপকারী রয়েছে তবে হ্যাঁ যারা ওজন কমাতে চান তারা নিয়মিত শশা খান ঠিক আছে কিন্তু সরাসরি শশার উপর নির্ভর করে যদি আপনি আপনার ওজন কমিয়ে ফেলবেন ভাবেন তাহলে আসলে ভুল করবেন অন্যান্য খাবারের পাশাপাশি আপনি শশাটাও রাখতে পারেন তো হচ্ছে বন্ধু আপনাদের সাথে আজকে শ্মশা নিয়ে কথাবার্তা তো বন্ধু কথা হবে আবারও পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকে বন্ধু এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ